রবিবারের সন্ধ্যায় ভারতের আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট খেলোয়াড়রা সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে তার দিল্লি স্থিত সরকারি বাসভবনে দেখা করেন হরিয়ানার বাসিন্দা এই বিশিষ্ট খেলোয়াড়দের প্রতি বিপ্লব কুমার দেব অনুরোধ করেন তারা যেন নেশার বিরুদ্ধে যুবাদের সচেতন করে যুবাদের মধ্যে ক্রমবর্ধমান নেশার প্রতি যে ঝোঁক তা নিয়ে সমস্ত খেলোয়াড়রা তাদের চিন্তা প্রকাশ করেন এবং যুবাদের মধ্যে নেশার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার অভিযানে অংশীদার হওয়ার জন্য সম্প্রতি প্রকাশ করেন রাজ্যসভার সাংসদ এবং হরিয়ানার বিজেপি প্রভারী বিপ্লব কুমার দেব স্থানীয় বাসিন্দা তথা ভারতের এ প্রতিভাবান আন্তর্জাতিক খেলোয়াড়দের ত্রিপুরায় এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার এবং মা ত্রিপুরা সুন্দরীর দর্শন করার অনুরোধ করেন বৈঠকে উনি ওনার মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন সময়ে ত্রিপুরার খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলি সম্বন্ধে উপস্থিত অতিথিদের অবগত করান বিপ্লব দেবের সঙ্গে দেখা করতে আসা ভারতের আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী বজরং পুনিয়া এশিয়ান স্বর্ণ পদক জয়ী ভোগত হকি খেলায় অলিম্পিক মেডেল প্রাপক সুমিত এশিয়ান গেমসে কাবাডি খেলায় স্বর্ণ পদক জয়ী সুরেন্দ্র নাডা অর্জুন পুরস্কার প্রাপক কাবাডি খেলোয়াড় সন্দীপ নরওয়াল কুস্তি খেলায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক বিজয়ী সুনীল কুমার কুস্তি খেলায় এশিয়ান মেডেল প্রাপক জানেন্দ্র দোহিয়া রেসলিং ও কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী সুথীর পাড়া কুস্তি খেলায় অপর একজন এশিয়ান মেডেলিস্ট জিতেন্দ্র কুমার জাতীয় চ্যাম্পিয়নশিপে কুস্তি খেলায় পদক জয়ী সঙ্গীতা ভোগট সহ আরও অন্যান্য জাতীয় স্তরের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন বৈঠকে বিপ্লবদেবের দেবের সঙ্গে সবচেয়ে বেশি মন খুলে কথা বলেন বজরং পুনিয়া এবং ফুগট বনেরা ফুগট বনেদের সাফল্য নিয়ে কিছু সময় পূর্বে আমির খান দঙ্গল নামক চলচ্চিত্র বানিয়েছিলেন যা বক্স অফিসে সুপারহিট হয় ফুগট বনেরা বিপ্লব দেবের সঙ্গে তাদের জীবন সংগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এ বৈঠক সম্পর্কে সামাজিক মাধ্যমে করা এক পোস্টে ববিতা ফুগট রিপোর্ট লেখেন যে হরিয়ানার বিজেপি প্রভারী বিপ্লব দেবের বাসভবনে আয়োজিত নৈশ ভোজে হরিয়ানার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন সম্পর্কিত এবং সমাজে নেশার প্রতি যে ঝোঁক তার বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সকল খেলোয়াড়রা নেশার বিরুদ্ধে এবং খেলাধুলার প্রতি যুব সমাজকে আরো বেশি সচেতন করার বিষয়ে সহমত প্রকাশ করেন এই সম্মান প্রদান করার জন্য মাননীয় প্রভারী মহোদয়কে অনেক ধন্যবাদ এছাড়া বজরং সহ অন্যান্য খেলোয়াড়রা দেশে খেলা এবং খেলোয়াড়দের আরও উৎকৃষ্ট বানানো সম্বন্ধিত বিভিন্ন বিষয় তুলে ধরেন রিপোর্ট আর ই নিউজ